हेलो एवरीवन, आबार चले आसलाम तोमादेर सामने नतून एकटा भिडियो निये। तो आजकेर भिडियोते निये आसलाम तोमादेर शीतकालेर स्किन केयारेर फुल पैकेज एकटा भिडियो निये। तो शीत किन्तु अलरेडी पड़े गिएछे, तो स्किन किन्तु आमादेर शीतकालेर स्किनटा अनेक बेशी एकटु केयार करते हय, नाहले किन्तु स्किनटार 12টা বেজে যায়। तो आमी चले आसलाम कोनो झामेला छाड़ाई খুবই সিম্পল কিছু উপাদান ব্যবহার করে তোমরা কিন্তু শীতকালে ফুল স্কিন কেয়ারটা করতে পারবা। বাড়িতে বসেই ফুল স্কিন কেয়ারটা করতে পারবা এবং স্কিন এত চমৎকার গ্লো দিবে বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবা না। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অনলি আমাদের ফেসের জন্য নয় বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে তোমাদের ওপেন পার্টগুলোতে এটা ব্যবহার করতে পারবা। তোমরা মুখে, ঘাড়ে, গলায়, এমনকি পায়ের পাতা, হাতের পাতা সব জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারবা। চমৎকার একটি গ্লো দেবে বন্ধুরা, তোমরা জাস্ট একবার ইউজ করলে এর বড় ফ্যান হয়ে যাবা। মানে জাস্ট এই কয়টা উপাদান ব্যবহার করে স্কিনটা যে এত চকচকে ঝকঝকে এবং উজ্জ্বল হয়ে যাবে তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবা না। তোমাদের হাতের নাগালে এই উপাদানগুলো জাস্ট পেয়ে যাবা, একদম সিম্পল কিছু উপাদান। তো যার জন্য ভিডিওটা ফুল দেখতে হবে। আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করে দিই। তার আগে তোমাদের জন্য একটা কাজ করতে হবে, আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। তো ফার্স্টে যে উপাদানটা ব্যবহার করব তোমরা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা, মিনি পাতার যে কফি সেটা আমি একটা নিয়ে নেব। তো প্রথমে আমি যে প্যাকটা তৈরি করব এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো এটার জন্য আমার কফি লাগবে। দেন বন্ধুরা এর ভিতর আমি অ্যাড করব 1 স্পুন রাইস পাউডার, মানে চালের গুঁড়া। তো এগুলো উপাদান খুবই হাতের নাগালে তোমরা পেয়ে যাবা, আমি আমার পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করব। তো আমাদের মুখের স্কিনের জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্ক্রাব। তো আজকে আমি ফার্স্টে স্ক্রাব তৈরি করব। তো তার জন্য আমি রাইস পাউডার প্লাস কফি অ্যাড করলাম, দেন এর ভিতর অ্যাড করব একটা পুরো আলুর জুস। তো আমি এখানে আমার যেটুকু লাগবে আমি সেটুকুই অ্যাড করব। আলুর জুস আমাদের স্কিনের জন্য দারুণ কাজ করে বন্ধুরা, যে কোনো দাগ এবং অনেক পুরানো দাগও কিন্তু এটা রিমুভ করে দেয়। তো আলুর জুস তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, আমি এখানে পরিমাণ অনুযায়ী ব্যবহার করব। দেন আমার স্ক্রাবের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল। তো আমি এখানে খাঁটি নারকেল তেল ব্যবহার করলাম। তো এইগুলো উপাদান আমি সুন্দর করে মিক্সড করে নেব। তো বন্ধুরা আমরা কিন্তু অনেকে কেমিক্যালযুক্ত বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি, যেমন স্ক্রাব, ফেস প্যাক, ফেস ক্রিম, যাই হোক অনেক ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি। তো আমি বলবো সেই ধরনের প্রোডাক্ট না ব্যবহার করে জাস্ট এটা একবার ব্যবহার করতে, দেন তোমরা বুঝতে পারবা এটা মানে ম্যাজিকের মতন কাজ করে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো কালারটা জাস্ট আমি মিক্সড করে নিলাম সুন্দর করে, দেন এটাকে আমি ইউজ করবো। তো তোমরা আমার ফেস দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু অনেকদিন ধরে আমি স্কিনের কোনো কেয়ার করিনি। তো আজকে তোমরা স্কিনটা কেয়ার করতে বসলাম, তো জাস্ট তোমরা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার স্ক্রাব রেডি হয়ে গিয়েছে, দেন এটাকে আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করব। কফি আমাদের ফেসে বা স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় বন্ধুরা, তোমরা জাস্ট ব্যবহার করলে বুঝতে পারবা, এটা জাস্ট একবার ব্যবহার করলে তোমরা বড় ফ্যান হয়ে যাবা। তো ফার্স্টে আমি আমার ফুল স্কিনে কিন্তু এটাকে সুন্দর করে এভাবে অ্যাপ্লাই করে নেব। তোমরা স্কিনে যেভাবে স্ক্রাবটা ব্যবহার করো জাস্ট সেম টু সেমভাবে তোমরা এটাকে অ্যাপ্লাই করবা। তারপর এটাকে 10 মিনিট রাখবা বন্ধুরা, বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট 10 মিনিট রাখতে হবে। স্ক্রাব যেমন হয় যে দানা দানা টাইপের, এটাও কিন্তু একদম সেম বন্ধুরা। তো 10 মিনিট রাখার পর হালকা একটু যখন টেনে আসবে তখন এটাকে সুন্দর করে এভাবে ঘষে ঘষে জাস্ট হালকা হাতে কিন্তু তোমাদের এটাকে জাস্ট ম্যাসেজ করতে হবে। তোমরা কিন্তু এটাকে কখনো প্রেশার দিয়ে করবে না, তাহলে যেহেতু এটা একটু দানা দানা টাইপের মুখে স্কিনে কিন্তু ক্ষতি হতে পারে। তোমরা হালকা হাতে ফুল ফেসে এভাবে স্ক্রাবটা করে নিবা।
তো আরও 10 মিনিট ধরে এভাবে স্ক্রাব করে নিবা। দেন তোমরা একটা টিস্যু দিয়ে বা পুরো স্কিনটা তোমরা ক্লিন করে আসতে পারো। তো আমি এইভাবে টিস্যু দিয়ে এটাকে রিমুভ করলাম। তো তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ এটা চমৎকার একটা গ্লো দিচ্ছে। তো প্রথমবার ব্যবহার করলেই তোমরা এই রেজাল্টটা একদম মানে চোখের সামনেই দেখতে পারবে, এটা চমৎকার কাজ দেয়। তো বন্ধুরা, টিস্যু দিয়ে রিমুভ না করে আমি একদম ক্লিন করে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসম্ভব বিষয়, তোমরা দেখলেই বুঝতে পারছো চমৎকার একটা গ্লো দিচ্ছে। তো তোমরা একদম ইউজ করলেই বুঝতে পারবে এবং মুখটা যে এত সফট হয়ে গিয়েছে বন্ধুরা, কি বলবো। তো এইভাবে তোমরা বাসায় বসে অল্প সময়ের মধ্যে কিন্তু স্কিন কেয়ারটা করে নিতে পারবা। তো আমার ফেস দেখে তোমরা বুঝতে পারছো চমৎকার একটা ইনস্ট্যান্ট কিন্তু গ্লো দিচ্ছে আমার মুখে। তো এইভাবে তোমরা বাসায় বসে স্কিন কেয়ার করে নিতে পারবে। তো ফ্রেন্ড, তোমাদের যাদের এখনও পর্যন্ত বিলিভ হচ্ছে না, জাস্ট একবার তোমরা বাড়িতে এই স্কিন কেয়ারটা করে দেখো, দেন তোমরা বুঝতে পারবা। তো কথা না বেড়ে চলো দ্বিতীয় স্টেপে চলে যাই। তার জন্য আমি এখন রেডি করব ফেস প্যাক। তার জন্য আমার এখানে লাগবে পরিমাণ মতো বেসন। বেসন কিন্তু আমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাব। দেন আমার লাগবে 1 স্পুন রাইস পাউডার, চালের গুঁড়া। তো এখানে আমি সব কিছুই পরিমাণ অনুযায়ী নিয়ে নেব। তারপর আমার এখানে লাগবে হলুদ গুঁড়া। আচ্ছা, অনেকেই কমেন্ট করে যে আপু এটা কি রান্নার হলুদ গুঁড়া? আপু এটা কিন্তু রান্নার হলুদ গুঁড়া না, আর কখনোই তোমরা কোনো রকম রান্নার হলুদ গুঁড়া স্কিনে ব্যবহার করবে না। স্কিনের জন্য কিন্তু রান্নার যে হলুদ গুঁড়া সেটা একদমই ঠিক না, কারণ ওখানে অনেক ধরনের কেমিক্যাল যুক্ত করা থাকে, যার জন্য ওই হলুদ গুঁড়া আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। তো এটা আমি একদম মানে হলুদের যে হলুদ থেকে মূলত আমি ওই হলুদ গুঁড়াটা রেডি করে নিয়েছিলাম। এটা আমি বাসায় রেডি করছিলাম, তারও একটা ভিডিও দেওয়া আছে। তো তোমরা চাইলে আমার কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো। তো তারপরও যদি অনেকে মানে এই ধরনের কোনো কষ্ট না করতে চাও যে বাসায় হলুদ গুঁড়া রেডি করতে না পারো, তাহলে তোমরা সোজা ডারাস থেকে কিন্তু কাস্তুরি হলুদ পাউডার, একটা পাউডার আছে হলুদ পাউডার, সেটাকে তোমরা অর্ডার করে নিতে পারো। তো আমার ফেস প্যাক একেবারেই রেডি। তো আমি ফেস প্যাকের জন্য ব্যবহার করছিলাম হলুদ, বেসন, চালের গুঁড়া, আর সেটাকে মিক্সড করছিলাম হচ্ছে আলুর রস দিয়ে। তো এই তিনটি উপাদান ব্যবহার করে জাস্ট তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এভাবে আমি ফেসে ফুল ফেসে এভাবে অ্যাপ্লাই করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। দেন এটাকে কিন্তু এভাবেই শুকাতে রেখে দিতে হবে। এটাকে জাস্ট মানে যত টাইম লাগবে শোকাতে এইভাবে তোমাদেরকে রেখে দিতে হবে। তো 30 মিনিট পর দেখো একেবারেই শুকিয়ে আসছে। তো টিস্যু দিয়ে জাস্ট রিমুভ করে দেখাচ্ছি, দেখো কতটা গ্লো মানে গ্লোটা বেড়ে গেছে বন্ধুরা। তোমরা জাস্ট দেখো, দেখলেই অবাক হয়ে যাবা। তো এভাবে তোমরা এটাকে ক্লিন করে নিবা সুন্দর করে। তোমরা পানি অ্যাড করে কিন্তু এটাকে ক্লিন করে নিতে পারো। ক্লিন করার আগে জাস্ট হালকা পানি দিয়ে তোমরা এটাকে ম্যাসাজ করে করে ক্লিন করে নিতে পারো। জাস্ট আমি তোমাদেরকে দেখালাম, এবার আমি এটাকে ক্লিন করে আসবো সুন্দর করে। তো জাস্ট দেখো বন্ধুরা, মাথা নষ্ট করা গ্লো, জাস্ট আমার স্কিনটা একটু দেখো, মানে কী বলবো, আজকে আমার ভিডিও করতে যেয়ে মানে মাথা একদম পুরো ঘুরে যাচ্ছে, বিকজ বাইরে মানে ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসতেছে। যাই হোক, জাস্ট তোমরা স্কিনটা দেখো, আমার স্কিনটা দেখলেই বুঝতে পারবা এত চমৎকার একটা গ্লো আসছে। তো এবার আমার লাস্ট স্টেপ, এবার আমি তৈরি করব ক্লিনজার, যার জন্য আমার এখানে লাগবে একটা কফি। তো আমি এখানে একটা মিনি কফি ব্যাগ নিয়ে নেব, জাস্ট এর পুরোটাই ব্যবহার করতে হবে। এখানে পরিমাণে অল্প থাকে যার জন্য পুরোটাই ব্যবহার করব। আর তোমরা চাইলে যে কোনো মুদিখানার দোকান থেকে বড় কফির যে জারটা সেটা কিনে এনে জাস্ট তোমরা রেগুলার এটা ব্যবহার করতে পারবা। এটা ব্যবহার করলে তোমাদের স্কিন হয়ে যাবে চকচকে ঝকঝকে এবং আরও আকর্ষণীয়। তো আমার ফার্স্টে লাগছে এখানে কফি, তারপর যে অবশিষ্ট যে আলুর রসটা ছিল সেটাকে অ্যাড করব। 1 স্পুন এখানে আলুর রসটা অ্যাড করব। জাস্ট এটা ভালো করে মেশানোর পর বন্ধুরা এখানে আমি অ্যাড করব ফ্রেশ অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল যদি তোমাদের বাসায় থাকে তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারো, আর যদি না থাকে তোমরা যে কোনো অ্যালোভেরা লিপ থেকে কিন্তু অ্যালোভেরা জেলটিকে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক অনেক উপকারী। অ্যালোভেরা আমাদের স্কিনকে কিন্তু সফট রাখে এবং
স্কিনের যে গভীর ময়লা দাগ সেটাকে রিমুভ করে এবং আলোর রস তোমাদের দীর্ঘ থেকে দীর্ঘতম যে কোনো কালো দাগ রিমুভ করতে হেল্প করে আর কফি তোমাদের ভিতর থেকে একদম মানে উজ্জ্বলটা বের করে আনে। তো তোমরা বুঝতেই পারছো এই উপাদানগুলো আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল। তো আমি এখানে জাস্ট 1 স্পুনের মতো অ্যালোভেরা জেল নিয়ে নেব, দেন এই 3টি উপাদান সুন্দর করে মিক্সড করে একদম পেস্টটাকে একদম পুরো মিক্সড করে নিতে হবে যাতে কফির যে দানা দানা সেটা না থাকে। দেন আমি এখানে আর একটা উপাদান ব্যবহার করবো, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। তো এখানে জাস্ট অল্প একটু হলুদ পাউডার আমি এখানে অ্যাড করে সুন্দর করে মিক্সড করব। তারপর বন্ধুরা এখানে আমার আরেকটি উপাদান ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 1/2 স্পুনের মতো চিনি। চিনি কিন্তু আমাদের স্কিনের ময়লা দূর করতে রিমুভ করে। তো এখানে এই কয়টি উপাদান নিয়ে জাস্ট সুন্দর করে মিক্সড করতে হবে যাতে কোনো দানা এখানে না থাকে, চিনির বা কফির যে কোনো কিছুর দানা এখানে না থাকে, সেগুলোকে সুন্দর করে মিক্সড করতে হবে। মিক্সড করে দেন আমার ক্লিনজার এখানে কিন্তু রেডি। তো এবার আমার ফেসে আমি ক্লিনজারটি অ্যাপ্লাই করব। এটা জাস্ট মানে কী বলবো বন্ধুরা, এটা ব্যবহার করার পর তোমরা বুঝতে পারবে এটা এত আমাদের স্কিনের জন্য এতটা হেল্পফুল। তো তোমরা একবার ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবে স্কিন জাস্ট মানে আকর্ষণীয় এবং ছকছকে চকচকে হয়ে উঠবে। তো তোমরা আমার স্কিন দেখে বুঝতে পারছো ফার্স্টে কেমন ছিল আর এখন জাস্ট তোমরা বুঝতে পারবে যে কেমন। তো আমি আমার এই ক্লিনজারটি আমার ফুল স্কিনে মুখের ফুল স্কিনে কিন্তু এভাবে সুন্দর করে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে কিন্তু এই ফুল প্রসেস বন্ধুরা তোমাদের বডির ওপেন যে পার্টগুলো সেখানে ইউজ করতে পারো। তো এই ক্লিনজারটা লাগিয়ে জাস্ট এটাকে শোকানোর জন্য 10 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। 10 মিনিট পর দেখো আমি এখানে ফেসটা ক্লিন করে আসছি। তো তোমরা জাস্ট দেখো আমার ফেসটা এত সুন্দর একটা গ্লো দিচ্ছে বন্ধুরা, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। আমি জাস্ট বিলিভ করতে পারছি না যে এত সুন্দর একটা গ্লো দিবে। তো তোমরা জাস্ট এটা একবার বাসায় ব্যবহার করে দেখো। জাস্ট তোমরা উইকে একবার ব্যবহার করবা, বেশি না বন্ধুরা, জাস্ট সপ্তাহে একবার তোমরা এই ফুল প্রসেসটা ব্যবহার করে স্কিন কেয়ারটা করে নেবা। দেন তোমরা বুঝতে পারবা যে আমাদের স্কিনটা কতটা সফট গ্লো এবং ঝকঝকে চকচকে হয়ে উঠবে। তো বন্ধুরা এভাবে স্কিন কেয়ার করার পর আমি জাস্ট যেটা ব্যবহার করছিলাম তোমাদের সেটাকে দেখাতে ভুলে গেছি। দেন তোমরা কিন্তু একটা ময়েশ্চারাইজার, যে কোনো ময়েশ্চারাইজার নিয়ে জাস্ট তোমাদের মুখে হালকা লাগিয়ে রাখবা। তো তোমরা একটা মানে কি বলবো মুখের একটা সফটনেস ফিল করবা এবং মুখ মানে স্কিনটা যে এত চকচকে আর উজ্জ্বল অ্যান্ড ফ্রেশ লাগবে তোমরা জাস্ট একবার ব্যবহার করলে বুঝতে পারবা। তো আমি তো জাস্ট মানে কি বলবো এটা আমি প্রতি উইকে কিন্তু একবার করে ব্যবহার করছি। তো তোমরা জাস্ট একবার ব্যবহার করলে এর বড় একটা ফ্যান হয়ে যাবে এবং রেগুলার ইউজ করতে থাকবা। এটা কিন্তু আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করবে না, জাস্ট তোমরা একবার ব্যবহার করলে বুঝতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবা। আর ভিডিও সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।